আজকের নাটক সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে ছকটা সুডোকুর। অনেকদিন পর আমি, মিতিন মাসি আর বুম বুম মিলে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, ক্যারিবিয়ান সমুদ্রে জলদস্যুদের নিয়ে গল্পটা। ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত অবিরাম অ্যাকশন, তলোয়ারের ঝনঝনানি আর মাস্তুল তোলা জাহাজে বিকট চেহারার দাড়িওয়ালা মানুষজনের বিস্তর লাভছাপ। এসবের মাঝে অবশ্য সমুদ্রে সূর্যোদয়, সূর্যাস্ত, নীল সাগরের বুকে সবুজ সবুজ পাহাড়ি দ্বীপ দেখে গত মাসের পরীক্ষার চাপে জেরবার হওয়া আমার মেজাজটা দিব্যি ফুরফুরে হয়ে গেল। হল থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই মিতিন মাসির মোবাইলটা বেজে উঠল। দু চারটে হ্যাঁ হু আচ্ছা বলে কথা শেষ করতেই আমি জিজ্ঞাসা করলাম, কে গো, কোনো ক্লায়েন্ট? তোর মেসো, আজ শনিবার না, তাই তাড়াতাড়ি প্রেস থেকে ফিরেই হাঁকাহাঁকি শুরু করেছে। ওমা, কেন? কি একটা জবর খবর আছে বলল। জবর খবর? কি খবর? ভাঙলো না, বললো সাসপেন্স, বাড়ি গেলে তবে জানাবে। বাড়ি গেলেই যদি জানাবে তাহলে এখন ফোন করলো কেন? আরে ওটাই তো তোর মেশোর চাল, ভেবেছে কৌতূহলে পেট ফুলবে আর আমরা অমনি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। যা গে ছাড়, খাবি কিছু? চিপস খাবো, চিপস। এখন নো চিপস। তাহলে আইসক্রিম? হতে পারে, তবে আগে গরম গরম মোমো, তারপর আইসক্রিম। এলগিন রোড ধরে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের সামনে এসে ছোট্ট একটা তিব্বতি রেস্তোরাঁয় ঢুকলাম আমরা। বুমবুমের জন্য স্টিমড মোমো আর আমাদের প্রিয় থুকপা। খেতে খেতে হঠাৎই বুমবুম বলল, মা, জলদস্যুরা বড় বেশি নিষ্ঠুর হয়, তাই না? হুম, হয়তো। আমাদের দেশে জলদস্যু নেই? আগে ছিল, তবে এখন যারা সুন্দরবনের নদীগুলোতে লঞ্চ বা নৌকোর যাত্রীদের উপর হামলা চালায় তাদের আমরা জলদস্যু বলি না, আমরা ওদের নাম দিয়েছি হারমাদ। ধুর বোকা, ওরা হারমাদ হতে যাবে কেন? স্পেন পর্তুগালের নৌবহরের নাম ছিল আরমাডা। পর্তুগিজ জলদস্যুরা বিরাট বিরাট জাহাজ নিয়ে আসতো বলে ওই আরমাডাই ভাষা বিবর্তনের হাত ধরে হারমাদ হয়ে গেছে। বুঝেছি, যেমন মারাঠা দস্যুদের বলা হতো বর্গি। ঠিক, বর্গ মানে শ্রেণী বা দল। মারাঠিরা দল বেঁধে আক্রমণ করত, তাই বর্গ থেকে বর্গী। কিংবা ধর মগ, ব্রহ্মদেশ অর্থাৎ বর্মা মানে এখন যেটা মায়ানমার, সেখানকার লোকেরা নামের আগে লিখত মং, যেমন আমাদের শ্রীমান বা শ্রী। ওই মং থেকেই বর্মার লোকেদের নাম হয়েছিল মগ। আর ওদেশে একসময় ছিল ভীষণ অরাজক অবস্থা, খুন জখম চুরি রাহাজানি চিন্তাই লেগেই থাকতো। তাই যে দেশে কোনো নিয়মকানুন মানে না তাদের আমরা বলি মগের মুলুক। খাবারটা শেষ হতেই বুমবুমকে একটা স্ট্রবেরি কাপ কিনে দিয়েই ট্যাক্সি ধরল মিতিন মাসি। তিনতলায় উঠে ফ্ল্যাটের ডোরবেল বাজানোর আগেই দরজা খুলেছে পার্থ মেশো। কি ব্যাপার, তোমরা তো দেরি করলে যে। তো হয়েছেটা কি? আরে একটা খবর দেবো বলে কখন থেকে অপেক্ষা করছি, এমন একটা গ্র্যান্ড নিউজ আছে না? হুম, বুঝলাম। তা প্রাইসটা কি? প্রাইস মানে তুমি কি করে বুঝলে আমি প্রাইস পেয়েছি? সিম্পল, তোমার উচ্ছ্বাস দেখে। এবার বলো তো প্রাইসটা কি? সুডোকু মেলানো নিয়ে খুব আওয়াজ দিতে না আমায়, ওই সুডোকুর কল্যাণেই একটা ফ্যান্টাস্টিক অফার পেয়েছি। কিরকম? ফুল ফ্যামিলি বিদেশ ভ্রমণ, প্রায় নিখরচায়। এমন হয় নাকি? আরে হয় হয়। গত 3 মাস ধরে প্রতি রোববার ইংরেজি খবরের কাগজের সঙ্গে একটা হ্যান্ডবিল আসছিল, সেটা খেয়াল করেছো নিশ্চয়ই। সেই হ্যান্ডবিলেই দিল্লির পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনালের উদ্যোগে সুডোকুর ছক থাকতো। প্রথম সঠিক উত্তরদাতার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার দেবে বলে ঘোষণা করেছিল ওরা। 9 বারের চেষ্টায় আমি সফল হয়েছি। কিন্তু যতদূর জানি এই ধরনের প্রাইজে শুধু হোটেলের খরচাটাই দেয়, তা এরা কি দেবে শুনি? পেঙ্গুইন রিসর্টসের মার্কেটিং স্টাইল বলতে পারো। ওরা আমাদের যাতায়াতের প্লেন ভাড়া সহ একটি হোটেলে 3 দিন দুরাতে থাকার খরচ দেবে। এভাবেই হয়তো ওরা সিঙ্গাপুরে ট্যুরিজম প্রমোট করতে চাইছে। কই চিঠিটা দেখি। চিঠি তো কম্পিউটারে, আমার মেল বক্সে। তোমার ইমেল অ্যাড্রেস ওদের দিয়েছিলে বুঝি? অবশ্যই,
দ্রুত চিঠি দেওয়া নেওয়ার জন্য এছাড়ার উপায় কি বলো? যাগে, কাজের কথা শোনো, আমাদের যাত্রার সম্ভাব্য তারিখটা ওদের জানাতে হবে। আজকে তো 24শে মার্চ, 24শে এপ্রিলের মধ্যে আমাদের ঘুরে আসতে হবে বুঝলে, কারণ অফারটার মেয়াদ মাত্র 1 মাস। অসুবিধে কি, বুমবুমের তো পরীক্ষা শেষ, নেক্সট উইকেই যেতে পারি। তিনজনেরই পাসপোর্ট আছে, সিঙ্গাপুরের ভিসা পাওয়াও কঠিন কাজ নয়, ওখানের এয়ারপোর্টে নেমেও ভিসা করিয়ে নেওয়া যায়। 2-3 দিন বেরিয়ে এলে মাথাটাও বেশ ফ্রেশ হয়ে যাবে, কি বল টুপুর? হ্যাঁ হ্যাঁ যাও, তোমাদের সকলেরই ভালো লাগবে। তুই যাবি নাকি আমাদের সঙ্গে? আমি কি করে যাব, ওরা তো শুধু তোমাদের তিনজনকেই। সো হোয়াট, তুইও যেতে পারিস, তোর খরচ না হয় আমি দেব। তোর পাসপোর্ট আছে না? কিন্তু স্কুল কামাই হবে যে। দূর, 3 দিন স্কুল কামাই করলে কিছু যায় আসবে না। হ্যাঁ হ্যাঁ টুপুরও যাবে, এখন তুমি চটপট গিয়ে আগে মেলটার জবাব দাও তো। লিখবে আমাদের সঙ্গে এক্সট্রা একজন যাচ্ছে, তার এয়ার টিকিট আমরা করে নেব, আর পারলে যেন এমনভাবে ব্যবস্থা করে যাতে মাঝে শনি রোববারটা থাকে। না, কোনো গড়বড় হয়নি, পার্থমেশ মেল করার 3 দিনের মধ্যেই সুদৃশ্য খামে হালকা নীল রঙা পেঙ্গুইনের একটা বড়সড় লোগো বসানো প্যাডে চিঠি পাঠিয়েছে ওরা। তাতে লেখা, শ্রী পার্থপ্রতিম মুখোপাধ্যায় ও তার পরিবারকে এই ভ্রমণটি উপহার দিতে পেরে আমরা কৃতার্থ বোধ করছি। আমরা আশা করি এই ভ্রমণটি অবশ্যই উপভোগ্য হবে। সিঙ্গাপুর এয়ারপোর্টে আমাদের প্রতিনিধি যথাসময়ে উপস্থিত থাকবে এবং হোটেল বাসের যথাযথ বন্দোবস্ত করে দেবে। এরপর আর কি, কেজো কিছু কাজ সেরে সব গুছিয়ে নিয়ে আমরা প্রস্তুত হলাম উড়ানের জন্য। আমাদের ফ্লাইট রাত 11:50। শুল্ক দপ্তর নিরাপত্তা বেষ্টনী টোপকে দোতলার ঝকঝকে লাউঞ্জে এসে বসলাম। চীনা, জাপানি, বাঙালি কত রকমের লোক দেখছি। হঠাৎ পার্থমেশ বলে উঠল, কিরে কিছু খাবি নাকি? কি পাওয়া যাবে? এই তো পেস্ট্রি, স্যান্ডউইচ। না না, ওসব এখন খেতে হবে না, বরং 2 প্যাকেট চিপস নাও, কফির সঙ্গে খাওয়া যাবে। আমি কিন্তু গোটা প্যাকেট খাবো। কিরে কেমন দেখছিস লাউঞ্জটা, মনে হচ্ছে না একটা মিনি পৃথিবী? ইন্টারেস্টিং কিছু চোখে পড়ছে? ওই 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 দুজন বুদ্ধিস্ট মঙ্কের কথা বলছো কি? ওই যে ন্যাড়া মাথা গেরুয়া পড়া? না না, ওদের কথা বলছি না, দক্ষিণ পূর্ব এশিয়ায় তো ওদের রমরমা থাকবেই। আচ্ছা আমার অবজারভেশনটা বলবো, ওই যে টেলিফোন বুথের সামনে 3টে লোক দাঁড়িয়ে, ওরা মনে হচ্ছে একটু সন্দেহজনক। ক্যারিয়ার হবে হয়তো। ক্যারিয়ার মানে? এরা চোরাপথে জিনিসপত্র আনা নেওয়ার বন্দোবস্ত করে, এদের পিছনে থাকে বড় ব্যবসায়ী, এরা শুধু ক্যারি করার জন্যই কিছু পয়সা পায়। কিন্তু কাস্টমস? সেই ঝুঁকিটার জন্যই তো ওরা পয়সাটা পায়। আচ্ছা মেশো, এরা ড্রাগ টাগ নিয়ে যাচ্ছে না তো? তা নিয়ে যেতেই পারে, কিন্তু সিঙ্গাপুর থেকে ড্রাগ আনা ভীষণ কঠিন, কারণ ওদের গভর্নমেন্ট সাংঘাতিক করা। তবে আমাদের সাবধানে থাকতে হবে, পুট করে ব্যাগে কেউ কিছু ঠুকিয়ে দিলেই হলো, একেবারে প্রাণদণ্ড। তুমি কথাটা আমাকে বললে তো, সুডোকু প্র্যাকটিস করার পর থেকে আমার চোখ কান আরো বেশি করে খুলে গেছে বুঝলে তো। বুমবুম কফির কাপ দুটো ফেলে আসতে গেল, আর সঙ্গে সঙ্গেই উল্টো দিকের সোফায় বসে থাকা এক ভদ্রলোক উঠে এলেন। শ্যামলা রং, গাট্টাগোট্টা চেহারা, হাইট মাঝারি, মাথায় অল্প টাক, পরনে কালো ট্রাউজার্স আর আকাশি নীল বুশশার্ট। বিনীত স্বরে মেশোকে বললেন, এক্সকিউজ মি, আপনাকে না খুব চেনা চেনা লাগছে, আগে কি কোথাও আমাদের দেখা হয়েছে? না মানে আমি তো ঠিক আপনাকে মনে করতে পারছি না। যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানতে পারি? আমি পার্থপ্রতিম মুখার্জি। কিন্তু আমার যে খুব। আচ্ছা আপনি কি সেন্ট পল স্কুলে পড়তেন? না, আমি সেন্ট কালি মানে কালীপ্রসাদ বিদ্যা মন্দিরের ছাত্র ছিলাম। ও, তাহলে কর্মসূত্রে কোথাও কি? আপনি কোথায় কাজ করেন? আমার তো কাপড়ের ব্যবসা, বড়বাজারের পগেয়াপট্টিতে। আপনি কি জানো দিকে? না তো, বউবাজারের একটা ছোট প্রেস চালাই আমি, তবে ক্যানিং স্ট্রিটে যাই মাঝে মাঝে কাগজ কিনতে। তাহলে হয়তো শিয়ালদা টিয়ালদা দিকে কোথাও দেখা হয়েছে, আমি শিয়ালদা হয়ে বাড়ি ফিরি। হতে পারে।
আমার মতো আর কাউকে দেখেছেন হয়তো। তাই কি বাই এনি চান্স আপনি কি আমহার স্ট্রিটের দিকে থাকতেন কখনো, বা মানিকতলার কাছাকাছি? না না না, আমি বরাবর দক্ষিণ কলকাতার। আগে ভবানীপুরে ছিলাম, এখন ঢাকুরিয়ায়। ও, তাহলে বোধহয় ওই ঢাকুরিয়াতেই আপনাকে কোথাও দেখেছি। আমার মাসির বাড়ি তো। আপনার মাসির বাড়ি কোথায়? স্টেশনের এপার না ওপার? স্টেশনের পশ্চিম দিকে, বাবুবাগান। আর আমরা থাকি পূর্বে, শরৎ ঘোষ গার্ডেন রোডে। একমাত্র শিয়ালদা টু ঢাকুরিয়া ট্রেন ছাড়া আমাদের দেখা হবার খুব একটা সম্ভাবনা নেই। যাকে সরি, হ্যাঁ মিছিমিছি আপনাকে বিরক্ত করলাম। আরে না 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 না, নতুন মানুষের সঙ্গে আলাপ করতে মন্দ লাগে না। তা আপনারা কতদূর চললেন? সিঙ্গাপুর, 3 দিন 2 রাতের প্যাকেজ ট্যুর। পেঙ্গুইন কোম্পানি শুধু আমাদের হোটেলের ব্যবস্থা করে দেবে। পেঙ্গুইন কোম্পানির নাম শুনেছেন তো? মনে হচ্ছে চেনা চেনা। তবে সিঙ্গাপুর ভারী সুন্দর শহর জানেন। কাঁটায় কাঁটায় 11:50 রানওয়ে ধরে ছুটল প্লেন। প্লেনে উঠেই মিতিন মাসি হঠাৎই বলে উঠল, তোমার কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গেলাম। সম্পূর্ণ অজানা অচেনা একটা লোককে সব কিছু বলে দিলে, অথচ তুমি তার সম্পর্কে কিছুই জানার চেষ্টাও করলে না। মিতিন মাসির এই অপমান সহ্য করতে না পেরে পার্থমেশ সোজা উঠে গিয়ে জনৈক ভদ্রলোককে খুঁজে চলে গেলেন তার কাছে। মেশো ফিরে আসার পর মিতিন মাসি আমাকে ইশারা করতেই আমি মেশোকে গিয়ে জিজ্ঞাসা করলাম, লোকটার বিষয়ে কি কি জানলে গো? এভরিথিং। ভদ্রলোকের নাম সুজিত দত্ত, থাকেন সোদপুরের HP টাউনে। পগে আপত্তির দোকানটা ওর ঠাকুরদার। সুজিতবাবুর আর একটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, সেই কাজেই বছরে কয়েকবার উনি সিঙ্গাপুর যান। অকৃতদার মানুষটির মাতৃভক্ত। বাবার হঠাৎ সেরিব্রালের মৃত্যু ঘটায়, মা ছাড়া পৃথিবীতে আর কিছুই বোঝেন না উনি। আর কিছু জানতে চাও? না, তবে ইনফরমেশনগুলো সত্যি না মিথ্যে তা তো বোঝার উপায় নেই। টুপুর, তোর মাসির স্বভাবটা বেজায় গুজুটে হয়ে গেছে কিন্তু। যাকে তাকে সন্দেহ, খামোখা উনি বানিয়ে বানিয়ে বলবেনই বা কেন? আহা, রাগ করছো কেন? ঠকেছি তো 2-1 তাই ভয় হয়। কেন, তোমার কি সন্দেহজনক কিছু মনে হচ্ছে নাকি? বলতে পারছি না, সন্দেহজনক না হলেই তো মঙ্গল। কলকাতা থেকে সিঙ্গাপুর অনেকটাই পূবে, 2.5 ঘন্টা এগিয়ে। কলকাতায় যখন রাত 12, সিঙ্গাপুরে তখন রাত 2:30। প্রায় 4 ঘন্টা আমরা আকাশ পাড়ি দিয়ে অবশেষে চাঙ্গি এয়ারপোর্টে যখন নামলাম তখন সকাল 6:20। পাসপোর্ট ভিসার ঝামেলা শেষে মুগ্ধ হয়ে দেখছি শহরটা। হঠাৎ চোখে পড়ল সুজিত দত্ত। আমাদের দিকে এক প্রকার না তাকিয়ে চলে গেলেন তিনি। এদিকে পার্থমেশও তখন বেশ উৎকণ্ঠায়। মেশোর নাম লেখা কোনো বোর্ড আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কিনা আমাদের কেউ নিতে আসেনি। যদিও মিতিন মাসি এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, ঘাবড়াচ্ছিস কেন? আমরা কি জলে পড়ে আছি নাকি? খালি হাতে তো আসিনি, সেরকম বুঝলে ট্যাক্সি ধরে অন্য একটা ভালো হোটেলে চলে যাব। তার অবশ্য দরকার হলো না। বছর 50-এর ঝাঁকড়া চুলো, মিশকালো চেহারার কালো স্যুট আর লাল টাই পরা এক ভদ্রলোক ব্যস্ত সমস্তভাবে আমাদের সামনে এসে জিজ্ঞাসা করলেন, I hope you are Mr. BP Mukherjee from Calcutta. Yes. I am from Penguin Resorts International. আমাদের সংস্থার আমন্ত্রণপত্রটি দয়া করে যদি দেখান। পার্থমেশো চিঠি শুদ্ধ খামটা ওনার হাতে দিতেই উনি তাতে চোখ বুলিয়ে গদগদ হয়ে বললেন, ওয়েলকাম ওয়েলকাম স্যার। পেঙ্গুইন রিসর্ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনি ও আপনার পরিবারকে সিঙ্গাপুরে সুস্বাগতম। এরপর দেরি করে আসার জন্য আমাদের কাছে দুঃখ প্রকাশ করেই উনি আমাদের একটি জাপানি গাড়িতে নিয়ে উঠলেন। যাত্রাপথের আলাপ আলোচনা থেকে জানা গেল ভদ্রলোকের নাম কুম্ভকানাম শ্রীনিবাস রাঘবন সৌম্য নারায়ণ। উনি তামিল। ঠিক হলো ওনাকে মিস্টার নারায়ণ বলেই ডাকা হবে। সিঙ্গাপুর সত্যিই বড় সুন্দর, একথা শোনার পরই উনি বলতে শুরু করলেন, জাপানিরা শহরটাকে ধ্বংস করে দিয়েছিল, তারপর এলো ব্রিটিশ শাসন, তারপর সিঙ্গাপুর ঢুকে গেল মালয়েশিয়ার মধ্যে। 1965 পুরোপুরি স্বাধীনতা এলো, লি কুয়েন ইউ শক্ত হাতে হাল ধরলেন, আর এখন তো রাস্তায় থুতু ফেলাও শাস্তিযোগ্য অপরাধ। তাহলে সিঙ্গাপুরকে আমরা স্বর্গরাজ্য বলতে পারি? প্রায় প্রায় বলতে পারেন। আচ্ছা মিস্টার নারায়ণ, আমরা উঠছি কোথায়? কার্লটন হোটেল, ওটা লিটল ইন্ডিয়ায়। আমাদের ভারতীয় অতিথিরা লিটল ইন্ডিয়ায় থাকাই পছন্দ করে। অভারতীয় অতিথিও আসেন বুঝি?
অবশ্যই, সুডোকুর প্রতিযোগিতা পৃথিবীর অনেক শহরেই চলে, এই যেমন নিউ ইয়র্ক, সিডনি, টোকিও, লন্ডন। পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনাল শুধু নামই না, কাজেও আন্তর্জাতিক। এই তো আপনাদের হোটেলে পৌঁছেই এক জাপানি দম্পতিকে রিসিভ করতে যাব। কথা চলতে চলতেই আমরা পৌঁছলাম হোটেলে, অপরূপ মনোরম সাজে সজ্জিত চারতলা হোটেলটা। একতলার 104 নম্বর ঘরে আমাদের ঢুকিয়ে দিয়ে মিস্টার নারায়ণ বিদায় নিলেন। ঘরটা ভারী সুন্দর, কিন্তু দোতলা বা তিনতলা হলে বাইরের ভিউটা মনোরম হতো। এটা মেশোকে জানানোর সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে গেল মেশো। 20 মিনিটের মধ্যে টপ ফ্লোরে ঘরের ব্যবস্থা করে এলো, তবে সেটা পাওয়া যাবে কাল সকালে। উত্তেজিত হয়ে মেশো একটা কি খবর দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় মিতিন মাসি বলে উঠল, সুজিতদা তো এই হোটেলে উঠেছেন, তাই তো? মানে তুমি তুমি জানলে কি করে? আমার ডিটেকটিভ এজেন্সির নামটা বোধহয় তুমি ভুলে গেছো, থার্ড আই, তৃতীয় নয়ন, আর এটাই আমার তৃতীয় চক্ষুর নমুনা। সময় কি তাড়াতাড়ি কেটে যায়, 9:30 বাজে, অথচ বুমবুম সেই যে গাড়িতে আসার সময় ঘুমিয়েছিল এখনো ওঠার নাম গন্ধ নেই। অগত্যা আমি আর মিতিন মাসি তৈরি হয়ে নিলাম স্নান টান সেরে। কিন্তু যতই সময় যাক, সুচিতত্বর বিষয়টা মাথা থেকে বেরোচ্ছে না কিছুতেই। আর টেনশন রাখতে না পেরে মিতিন মাসিকে জিজ্ঞাসা করেই ফেললাম, সুচিতত্বকে সত্যি আমাদের ফলো করে এখানে এসে পড়ল? আমি তো কোনো কারণ দেখি না, ওনার এখানে ওঠা হয়তো নিছক কাকতালীয়। শুধু একটা কথাই বলবো, চোখ কানটা খোলা রাখিস। বলি, এই বুমবুম, সারা সকাল ঘরেই কাটাবো নাকি? আমি তো জেগেই আছি। দয়া করে রেডি হয়ে এসো 15 মিনিটের মধ্যে। 15 নয়, বুমবুম সময় নিল 25 মিনিট। তারপরেই আমরা রুমে চাবি দিয়ে সোজা পৌঁছে গেলাম ডাইনিং হলে। মেনু কার্ড হাতে নিয়েই পার্থ মিশো বলল, কি রে টুপুর, কি খাবি? এনিথিং, হেভি না লাইট? আমি বলার আগেই মিতিন মাসি জানিয়ে দিল প্লেনে অনেক রাতে ডিনার হয়েছে, তাই বাটার টোস্ট, টার্কি সসেজ, স্ক্র্যাম্বলড এগ আর কফি দিয়ে আমাদের হালকা ব্রেকফাস্টের অর্ডার দেওয়া হলো। বিলিতি নাস্তা টেবিলে পৌঁছানোর আগেই আবার ঝটকা, সুজিত দত্ত ডাইনিং হলে ঢুকলেন। এবার অবশ্য নিজেই এগিয়ে এসে বললেন, সাহেব দেখছি একেবারে ক্যামেরা কাঁধে রেডি, তা চললেন কোথায়? এখনো ঠিক করিনি, তবে শুনেছি এখানে স্যান্টোসা আইল্যান্ড খুব বিখ্যাত। অবশ্যই, ছোট একটা দ্বীপকে কত সুন্দর করে তোলা যায় সেটা স্যান্টোসা না দেখলে বুঝবেন না। এছাড়া আমার সাজেশন, আপনি ওই জুরাংবার্গ পার্কটাও ঘুরে আসতে পারেন, ওটা না দেখলে সিঙ্গাপুর আসা বৃথা। ও আচ্ছা, দর্শনীয় জায়গার লিস্টে তো বোটানিক্যাল গার্ডেন আর চিড়িয়াখানার নামও রয়েছে। হ্যাঁ, ওগুলো দ্রষ্টব্য, চিড়িয়াখানায় নাইট সাফারিটা বুঝলেন দারুণ ইন্টারেস্টিং। আসলে এই সিঙ্গাপুর সরকার পর্যটন ব্যবসাটা বেশ ভালোই বোঝে, অতি সাধারণ জিনিসকে এমন মনোহারী মোড়কে আপনার সামনে পেশ করবে আপনি দেখে চোখ ফেরাতে পারবেন না। সন্ধ্যাবেলা পারলে সিটি সেন্টারের দিকটা একবার ঘুরে আসুন, বুঝলেন, আর ফোয়ারা আলো টালো দিয়ে এক এলাহি ব্যাপার সেখানে। বুঝেছি, যাকে বাছাবাছির দরকার নেই, সিঙ্গাপুরে সবই দ্রষ্টব্য এবং উপভোগ্য। ঠিক, একদম ঠিক। সুজিত দত্তর কথাটি শেষ হবার আগেই আমাদের ব্রেকফাস্ট হাজির। এবার আমাকে অবাক করে মিতিন মাসি বলে উঠল, শুন না মিস্টার দত্ত, আমাদের সঙ্গেই ব্রেকফাস্ট করুন। থ্যাংকস, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তাহলে এক কাপ কফি বলি? এবার আর সেভাবে না করলেন না সুজিত দত্ত। এই শহরটাকে আপনি দেখছি খুব ভালোই চেনেন। আরে বহুবার এসেছি তো, চষা হয়ে গেছে একেবারে পুরোটাই। তাহলে আপনিও আজ আমাদের সঙ্গে চলুন না, একসঙ্গে সেন্টোসা ঘুরে আসি। মানে বেড়ানোর উপায় নেই ম্যাডাম, একদম একটা এই একটু পরেই বেরোবো, একটা বিজনেস অ্যাপয়েন্টমেন্ট আছে। ও, তাহলে সেন্টোসা যাবো কি করে সেটা যদি একটু বলে দেন। ট্যাক্সি ধরে নিন, সেন্টোসার ভিতরে গিয়েও গাড়ি ছাড়তে পারবেন, আবার রোপওয়ে চড়েও যেতে পারেন। হ্যাঁ বুঝলেন, এই রোপওয়ে, এই অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর, নিচে সমুদ্রের খাঁড়ি, সিঙ্গাপুরের কেপেল ডক, সে এক বিউটিফুল দৃশ্য বুঝলেন। আচ্ছা, এই কেবল কারগুলো মাউন্ট ফেবার থেকে ছাড়ে তাই না? মাউন্ট না অন্য কিছু, এখানে ছোট ছোট টিলাকেও সব মাউন্টেন বলে। যাই হোক, আজ উঠি বুঝলেন, দেরি হয়ে গেল। আপনাদের রুম নম্বরটা কত জানো? 104। ও, আমার 217, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। কিরে টুপুর, লোকটা যেভাবে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে গেল, তোর মাসির তো আর কোনো উপায় রইল না সন্দেহ করার। ওসব ছাড়ো, এখন আমরা আজ এবেলা সেন্টোসা যাচ্ছি।
রওনা হওয়ার সময় দিনটা ছিল বেশ ঝকঝকে। আমাদের ট্যাক্সিটা যেই ব্রিজ পেরিয়ে সেন্টোসা দ্বীপে ঢুকলো, অমনি শুরু হলো ঝুপঝুপ বৃষ্টি। সিঙ্গাপুর নিরক্ষরেখার খুব কাছে বলেই এখানকার আবহাওয়া একেবারে বিটকে। এর মধ্যেই আমরা প্রথমে গেলাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। চলন্ত পাটাতনে দাঁড়িয়ে অ্যাকোয়ারিয়াম পরিক্রমা করতে করতে আমার মনে হচ্ছিল আমরা সত্যি সত্যি সমুদ্রের নিচে চলে গিয়েছি। পিরানা, স্টিংরে সবই তো হলো, শুধু তিমি মাছটা থাকলেই ষোলকলা পূর্ণ হতো। এরপর আমরা গেলাম সিলোসো বিচে। বেড়াতে আসা লোকজন মহানন্দে জলক্রীড়ায় মেতেছে, কেউ বা স্কিং করছে, কেউ ওয়াটার স্কুটার। বিচ রেস্তোরাঁ দেখেই পার্থমেশ্বর খিদে পেয়ে গেল। বুমবুম আর পার্থমেশ্বর খেলো পিৎজা আর আমরা খেলাম পাস্তা। খেতে খেতেই হঠাৎ মনে হলো, তাই মিতিন মাসিকে জিজ্ঞাসা করেই ফেললাম, এই সমুদ্রটার নাম কি গো? সিঙ্গাপুর প্রণালী। দক্ষিণ চীন সাগর আর জাভা উপসাগরকে জয়েন করেছে এই স্ট্রেট অফ সিঙ্গাপুর। ও, সমুদ্র নয় বলেই কি ঢেউ কম? কিন্তু যথেষ্ট গভীর, সেই জন্যই তো এখানে এত বড় সুন্দর বন্দর গড়ে উঠেছে। গড়ে ওঠেনি, গড়ে তোলা হয়েছে। সে যাই হোক, তাড়াতাড়ি চল, ডলফিন শো শুরু হয়ে যাবে তো। শো যখন ভাঙল বিকেল প্রায় শেষ, পর্যটকরা সেতু পার হয়ে একটা ছোট্ট দ্বীপের দিকে যাচ্ছে। আচ্ছা মেশো, ওই দ্বীপটায় কি আছে গো? ওই দ্বীপটা হলো এশিয়ার দক্ষিণতম বিন্দু। একটু একটু যাওয়ার ইচ্ছে থাকলেও সবাই আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে শেষ পর্যন্ত আর ওই দ্বীপে যাওয়া হলো না। ট্যাক্সি ছেড়ে হোটেলের লাউঞ্জে ঢুকতে না ঢুকতেই সামনে নারায়ণ হাঁক পাক করে দৌড়ে এসে পার্থমেশ্বরকে বলল, একটা সমস্যা হয়েছে স্যার, আপনি যে চিঠিটা আমাকে দিয়েছিলেন সেটা ডুপ্লিকেট ছিল। আমাদের অফিসে অ্যাকচুয়ালি অরিজিনালটা দিতে হবে। ও ওহো, ওটা বোধ হয় স্যুটকেসে আছে। কিন্তু এতে অসুবিধার কি আছে? স্ক্যান্ড কপি তো আসলেরই মতো। আই নো স্যার, বাট তবে আমাদের অরিজিনালটাই দরকার আর কি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি রুমে গিয়ে দেখছি। বাই দ্য ওয়ে, আমি কি এখানে অপেক্ষা করব? মানে এখনই পেলে ভালো হতো আর কি, আসলে অরিজিনালটা না পেলে প্রবলেম হয়ে যাবে স্যার। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে বলুন তো, আমরা আসল লোক নই? ছি ছি স্যার, তা নয়। তাহলে বোর করছেন কেন? ধরুন আসল চিঠিটা আনতে ভুলে গেছি, দেন আমাদের তাড়িয়ে দেবে? সে তো অনেক কিছুই করতে পারি স্যার, আপনাদের ফেরার টিকিট ক্যান্সেল করাও আমার কাছে কঠিন কাজ নয়। তবে আশা করব আপনারা আমাদের গুডউইলটা বজায় রাখতে সাহায্য করবেন। ঠিক আছে, দেখে জানাচ্ছি আপনাকে। ঘরে ঢুকেই পার্থমেশ্বর কাগজপত্র লন্ডভন্ড করে খুঁজতে লাগলো চিঠিটা। কি করছোটা কি, এত নার্ভাস হচ্ছ কেন? চিঠিটা না পেলে বড়জোর অন্য হোটেল খুঁজে নিজেদের টিকিট কেটে ফিরতে হবে, তার বেশি কিছু তো নয়। তবে আমি হলপ করে বলতে পারি চিঠিটা ব্যাগে বা স্যুটকেসে ঢোকাওনি। তাহলে নারায়ণকে কি বলবো? একদম চুপ করে যাও এখন, কাল যদি এসে কিছু বলে আমি কথা বলবো। এত পাত্তা দেবার কিচ্ছু হয়নি লোকটাকে। এই তোরা সব ফ্রেশ হয়ে নে, বেরোতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে আর বেরোনো হলো না সবাই মিলে। গায়ে জল ঢালার পর বুমবুম এমন ঘুমিয়ে পড়লো যে পার্থমেশ্বরও আর বেরোনো হলো না। অগত্যা ঠিক হলো আমি আর মিতিন মাসি মিলে শহরটাকে দেখতে বেরোব। আমরা প্রথমে গেলাম শহরের দক্ষিণে। সিঙ্গাপুর নদীর পাড়ে মেরলিয়ান পার্কে বসে রইলাম কিছুক্ষণ। 200 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাফেল সাহেব এই নদীর তীরেই সিঙ্গাপুর শহরের পত্তন করেছিলেন। এখন এই জায়গাটা আমাদের ডালহাউজি বা স্প্ল্যানেডের মতো। কিছুক্ষণ ওখানে বসে থেকে কাছেই একটা ফুড কোর্টে রাতের খাওয়া সেরে ফেরার ট্যাক্সি ধরলাম আমরা। কিরে, জায়গাটা কেমন লাগছে? খুব ভালো, আমাদের কলকাতায় যদি এরকম হতো। তবে যাই বলিস, আমার যেন বড্ড কৃত্রিম লাগছে, বড় বেশি সাজানো। সেন্টোসার সি বিচের বালিগুলো কেমন যেন মোটা মোটা দানা। অবশ্য শহরের নামটাই তো একটা বড়সড় ফাঁকি। মানে কিরকম? বহু বছর আগে ইন্দোনেশিয়ার মানে প্যালেমবাং সেখানকার রাজা জাহাজে চড়ে সমুদ্রপথে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় আসে, রাজা আশ্রয় নেন এই দ্বীপে। তখন এখানকার এক জন্তুকে দেখে তার সিংহ বলে মনে হয়েছিল, সেই থেকেই তিনি নাম দিলেন সিঙ্গাপুর, অর্থাৎ লায়ন সিটি। অথচ এই দ্বীপের হাজার মাইলের মধ্যে কোথাও কোনো সিংহ নেই। গল্পটা শুনতে শুনতে চলে এলাম হোটেলে।
104-এর দরজায় পৌঁছেই দেখলাম দরজা খোলা। ঘরের দরজা খোলা কেন? বাকিটা জানতে শুনুন নাটকের পরবর্তী ও শেষ পর্যায়ে আগামী সপ্তাহে। শুনছিলেন ছকটা সুডোকুর, টুপুর আদ্রিতা ভট্টাচার্য, মিতিন মাসি অমৃতা মুখার্জি, পার্থ মেশো ঋত্বিক পাত্র, বুম বুম ঋদ্ধি দাস, মিস্টার নারায়ণ সাগ্নিক দাস, সুজিত দত্ত অভিক ঘোষাল, রিসেপশনিস্ট অদিতি দত্ত, জনৈক স্বপ্নময় চক্রবর্তী, যুবক সৌম্যদীপ্ত রায়চৌধুরী, রিসেপশনিস্ট অনিরুদ্ধ ঘোষ, নাট্যরূপ ও পর্ব পরিচালনায় অমৃতা মুখার্জি। কৃতজ্ঞতা স্বীকার শ্রীমতী মণিকুন্তলা কেশন। শুনতে থাকুন সোনার আনন্দে ভাসুন।